কিছু মানুষের চক্ষুশূল হয়ে পড়েছেন আপনি। চক্ষুশূল বলতে কীরকম, যাকে দেখলেই চোখে শূল ফোটে আর কি, এইরকম কিছু মানুষ আপনি আপনার সংসারে পেতে পারেন, আপনার কর্মস্থানে পেতে পারেন, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে পেতে পারেন। আপনি যাই করুন না কেন, সবেতেই তার দোষ। আপনি মন্দ লোক, আপনার সব কিছুতেই তার কষ্ট। এই সমস্ত লোকের মোকাবিলা কীভাবে করবেন, আজকে আলোচনার বিষয়টা এইরকম খুব ভাইটাল একটা প্রসঙ্গ। বলছেন যে সব সময় গালমন্দের জবাব দেব কী করে। এক বৌমা বলছেন যে আমার বাড়িতে মায়ের তিন ছেলে, তিন ছেলের তিন বউ, আমি ছোট বৌমা, আমার সব কিছুতেই দোষ। আমি ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, আমি ভালো হতে পারছি না তাদের কাছে, এরকম একজন বলছেন। আর একজন সেম সমস্যা বলছেন যে অফিসে আমার সঙ্গে একজনের একবার গণ্ডগোল হয়েছিল, তারপর থেকে সব ঠিক হয়ে গেলেও তার কাছে সবসময় আমি একটা দোষী, সবসময় সে আমার গালমন্দ করে বেড়ায়, কি করব। আর একজন বলছেন আমার বন্ধুরা, আমার অনেক বন্ধুর মধ্যে কিছু বন্ধু আছে যারা সবসময় আমার পেছনে আমার নিন্দা করছে, আমার গালমন্দ করে আমাকে সামনে, আমি কি করব। এই তিনটে সমস্যা আপনাদের বললাম, জীবনের তিনটে ক্ষেত্র। জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি এমন পরিস্থিতির শিকার হন যে অন্যে আপনাকে গালমন্দ করছে, প্রথম হচ্ছে আত্মবিশ্লেষণ করে দেখা। একবার নিজেকে চেক করে দেখুন যে সত্যি আমার কোনো ভুল আছে কি না। যদি দেখেন সত্যি আমাদের চলার পথে অনেক ভুল থাকে, আমার ভুল আচরণের কারণে, ওই যে আমরাই থেকে থেকে শিক্ষা পাই, তাই দেখবেন যে আমার কোনো যদি ভুল আচরণ থাকে সেটাকে আমাকে সংশোধন করতে হবে, এই জায়গায় আমি বদ্ধপরিকর। আর যদি না থাকে, যদি এই লোকগুলো ইচ্ছে করে তার প্রবৃত্তি পরায়ণতার দরুন হোক, হিংসার দরুন হোক, তারা এই আচরণটা করছে, সবসময় আমাকে নিয়ে পড়ে থাকে, আমাকে গালমন্দ করে, মানে তাদের চক্ষুশূল, চোখে দেখলেও যেন শূল বেঁধে, সবসময় চায় কি করে আমার ক্ষতি হবে, আমার সঙ্গে ঈর্ষা করে, হিংসা করে, আমাকে দেখলেই তাদের কাজ চলে। আমার করণীয়টা তখন কি, আমার করণীয় হচ্ছে আমার জীবনের ব্যারিয়ার থেকে, আমার মনের পরিধি থেকে এদেরকে বাদ দেওয়া, এদেরকে অ্যাভয়েড করা। এগুলো নিয়ে ভাবার সময় নেই আপনার। আপনার জীবনে কি আর কাজ নেই নাকি? আপনার জীবনে অনেক কাজ আছে এদেরকে নিয়ে ভাবা ছাড়া, সেটা করতে থাকুন। এদেরকে যত গুরুত্ব দেবেন তত এরা বেশি করবে, আর আপনি গুরুত্ব না দিয়ে চলতে থাকুন। এখন অনেকে বলবেন যে এক সংসারে থাকে, ওই যে শাশুড়ি মার সমস্যাটা বললাম, তাকে অ্যাভয়েড করবো, চলবো কি করে? অ্যাভয়েড করাবো মানে ওই কথা বলবো না, মুখ দেখবো না, এইগুলো অ্যাভয়েডের লক্ষণ নয়। এক সংসারে থাকতে গেলে মুখ দেখতে হবে, এক সংসারে থাকতে গেলে কথা বলতে হবে, একসঙ্গে এক সংসারে থাকতে গেলে একসঙ্গে খেতে বসতে হবে। তাহলে অ্যাভয়েড কি? তার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা, তার বাইরে নয়। এতে আবার বলবে অহংকার হয়ে গেছে, বলুক আপনার কিছু যায় আসে না। যখন দেখবেন গালমন্দ করছে সেখান থেকে সরে যান। তার গালমন্দ করা, তার বাঁকা কথায় আপনি কখনো জবাব দিতে যাবেন না, এটা সহ্য করার নয়, এটা এড়িয়ে যাওয়া আর কি। এগুলো শুনে আপনি হয়তো কিছু বলছেন না কিন্তু মন খারাপ করে বসে আছেন, সেটাও করা যাবে না, সেটাও করা যাবে না। তাহলেও কিন্তু ইউ উইল গেট আ বিগ জিরো, শূন্য পাবেন। তাকে বুঝিয়ে দিতে হবে তার করা গালমন্দে আপনি কর্ণপাত করেননি, আপনার তাতে কিছু যায় আসে না। এইভাবে চলতে থাকলে দেখবেন আস্তে আস্তে সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছে, তাই না? আর কিছু লোকের স্বভাবই অন্যের গালমন্দ করা, তাদের ভগবান এসেও বদলাতে পারবে না, তাই আপনি নিজেকে বদলে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। নিজের জীবনের মূল্যবান মুহূর্তগুলো এইসব ফালতু বিষয় চিন্তা ভাবনা করে নষ্ট করবেন না। ভালো থাকুন সকলে।